আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করব দেখে হয়তো বা আপনারা অবাকই হবেন আমাদের দৈনন্দিন জীবনে খাবারের তালিকায় আলু কিন্তু অন্যতম আমরা বিভিন্ন তরকারিতে আলু ব্যবহার করে থাকি আলু ব্যবহার করলেও আলুর খোসাটা কিন্তু আমরা মূলত ফেলেই দিই আলুর খোসাটা কিন্তু ফেলনা নয় আলুর খোসা দিয়ে করা যায় এমন কিছু টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব। নয় আলুর ফেলনা খোসা আলুর খোসা দিয়ে এমন কিছু কাজ আপনি করে নিতে পারেন এবং হাজার হাজার টাকা বাঁচিয়ে নিতে পারেন প্রথমেই আপনাদেরকে দেখিয়ে নিয়েছি আলুর খোসা এখানে বেশ কিছু পরিমাণে আলুর খোসা নিয়েছি আলুর খোসা দিয়ে তৈরি করা যায় এমন একটা জিনিস প্রথম টিপস চুলাতে গরম পানি বসিয়ে দিয়েছি পানিটাকে আমি একটু গরম করে নিয়েছি এর ভিতরে দিয়ে দিচ্ছি আলুর খোসা আর আলুর খোসাটা যখন ব্যবহার করবেন অবশ্যই আলুর খোসাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এতে যাতে কোনো ময়লা না থাকে এবার এই আলুর খোসাটা দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিব মিনিমাম বিশ থেকে তিরিশ মিনিট ফুটালে ভালো হয় ফুটানো শেষে এটা অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিতে হবে আলুর খোসাটা যখন জাল করা যাবে তখন কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে আসবে পানির কালারটা দেখেই আপনি বুঝতে পারবেন যে এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি এই খোসাগুলো পানি থেকে উঠিয়ে ব্লেন্ডার করে নিয়েছি আপনারা চাইলে পাটায় পিষেও এটা মিহি করে নিতে পারেন আর আলুর খোসার পানিটা কিন্তু আমি ফেলবো না সেটাও কিন্তু কাজে লাগবে আপনারা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন আশা করি এখানে আমি আলুর খোসার পেস্ট নিয়েছি এক চামচের মতো এর ভিতর দিয়ে দিচ্ছি লেবুর রস এরপরে আমি দিয়ে দিব অ্যালোভেরা জেল আপনাদের কাছে যদি ন্যাচারাল অ্যালোভেরা জেল থাকে সেটা ব্যবহার করতে পারেন এরপর আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা নারিকেল তেল এই প্যাকটা যে তৈরি করছি এটা হচ্ছে আলুর খোসার নাইট ক্রিম আমাদের অনেকের মুখে অনেক বেশি পরিমাণে দাগ থাকে চোখের নিচের কালো দাগ থাকে বা বিভিন্ন ধরনের দাগ থেকে থাকে ব্রণের দাগ থাকতে পারে রোদে পোড়া দাগ থাকতে পারে আলুর খোসার এরকম একটা নাইট ক্রিম যদি আমরা তৈরি করে আমাদের ত্বকে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ত্বক থেকে সমস্ত ধরনের দাগ উঠে যাবে এবং ত্বকটা কিন্তু অনেক বেশি উজ্জ্বল হবে ফর্সা হবে এই প্যাকটা তৈরি করে ছয় থেকে সাত দিন পর্যন্ত রাখা যেতে পারে নর্মাল ফ্রিজে প্রতিদিন রাতে একবার করে আলুর খোসার এই ক্রিমটা যদি লাগানো যায় খুব দ্রুতই মুখের দাগ দূর করে ত্বকটা হবে অনেক বেশি উজ্জ্বল এবং ফর্সা আর সকালবেলা উঠে ত্বকটা ভালো করে কোনো ফেসওয়াশে দিয়ে ধুয়ে নেবেন টিপস নাম্বার টুতে যেটা শেয়ার করব আমি যে আলুর খোসাটা এখানে সেদ্ধ করেছিলাম সেই আলুর খোসার যে পানিটা রয়ে গেছে এটাও কিন্তু ফেলনা নয় অনেকেরই খুব অল্প বয়সেই চুল পেকে যায় পাকা চুল কালো করতে আলুর খোসার সেদ্ধ এই পানি কিন্তু একশো কাজ করে চুলটাকে কালো করতে এখানে এই সেদ্ধ পানিটা একটা মগে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস এক টুকরো আপনারা চাইলে এখানে অ্যাসেন্সিয়াল অয়েলটাও ব্যবহার করতে পারেন যেহেতু আলুর খোসার একটা গন্ধ থাকতে পারে সেই ক্ষেত্রে এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আমি ভালো করে মিশিয়ে নিয়ে একটা স্প্রে বোতলে এভাবে ভরে রেখে দিব। চুল যখন শ্যাম্পু করবেন বা কন্ডিশনার করবেন তারপরে যদি আপনি স্প্রে করে পুরো চুলে গোড়া থেকে আগা পর্যন্ত চুলে যদি আপনি লাগিয়ে নেন তাহলে পাকা চুল কিন্তু আস্তে আস্তে কালো হবে এটা ইনস্ট্যান্ট হয়তো বা কাজ করবে না এক থেকে দেড় মাস কন্টিনিউ ব্যবহার করলে কিন্তু পাকা চুল কালো হয়ে যাবে আর এই স্প্রেটা মাথায় লাগানোর পরে মানে চুলে লাগানোর পরে তিরিশ মিনিট অপেক্ষা করে আপনি চুলটা আবার ধুয়ে ভালো করে চুলটা শুকিয়ে নেবেন এক থেকে দেড় মাস করলেই আপনি ভালো একটা রেজাল্ট পাবেন পাকা চুল কিন্তু কালো হয়ে যাবে টিপস নাম্বার থ্রিতে যেটা শেয়ার করব আলুর খোসা বেশ কিছু পরিমাণে নিয়েছি এটা আপনাদেরকে দেখ দেখিয়ে নিয়েছি এখন এটা আমি ব্লেন্ডার করব আপনারা চাইলে পাটায় পিষেও নিতে পারেন আর এখানে কিন্তু আমি কাঁচা আলুর খোসাটাই ব্যবহার করছি শুরুতে দেখিয়েছিলাম আমি সেদ্ধ করেছি এটা কিন্তু সেদ্ধ করার প্রয়োজন নেই কাঁচা আলুর খোসাটা আমি সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি পেস্টটা যাতে আঠালো টাইপের হয় এমন করে খোসাটা তৈরি করে নিতে হবে এখানে আমি এক চামচের মতো আলুর খোসার এই পেস্টটা দিয়ে দিয়েছি এক চামচের মতো দিয়ে দিচ্ছি মধু আপনাদের কাছে ন্যাচারাল মধু থাকলে সেটা ব্যবহার করতে পারবেন বা বাজারের কেনাটাও করতে পারবেন এরপরে আমি দিয়ে দিব অ্যালোভেরা জেল ন্যাচারাল অ্যালোভেরা জেলটাও দিতে পারেন বা বাজার থেকে কেনা অ্যালোভেরা জেলটাও দিতে পারেন সব উপাদানগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই প্যাকটা তৈরি করছি চুলের জন্য অনেকের কিন্তু অনেক বেশি পরিমাণে চুল পরে চুলের গ্রোথটাও কিন্তু কম হয় আলুর খোসার এই প্যাকটি তৈরি করে যদি চুলে লাগানো যায় তাহলে চুলের গ্রোথ কিন্তু বাড়বে চুল পড়া কিন্তু কমে যাবে সেই সাথে চুলটা কিন্তু অনেক ঝলমলেও হবে এই প্যাকটি আপনারা চাইলে প্রতি দিনই লাগাতে পারেন এটাতে কোনো সমস্যা নেই আপনি যদি এক সপ্তাহ টানা লাগান তাহলে এই পার্থক্যটা বুঝতে পারবেন এক সপ্তাহ ব্যবহার করার পরে হয়তো বা কিছু দিন গ্যাপ দিয়ে আপনি আবার কন্টিনিউ করতে পারবেন আলুর খোসার এই প্যাকটি যখন আপনি তৈরি করবেন তখনই কিন্তু লাগিয়ে নিতে হবে এটা কিন্তু রেখে দেওয়া যাবে না টিপস নাম্বার ফোর আমরা অনেকেই জানি বিভিন্ন তরকারির খোসা গাছের গোড়াতে আমরা ব্যবহার করি এতে গাছের গ্রোথ ভালো হয় শুধুমাত্র আলুর খোসাটাও কিন্তু ব্যবহার করা যায় বেশি পরিমাণে আলুর খোসা একটা প্যাকেটে তিন চার দিন রাখার পরে সেই খোসাটা গাছের গোড়াতে ব্যবহার করলে গাছের গ্রোথ কিন্তু অনেক বেশি ভালো হয় টিপস নাম্বার ফাইভে যেটা শেয়ার করছি আলুর খোসাটা এখানে আমি মিহি করে একদম মিহি করে নিয়েছি আর এটা কিন্তু কাঁচা আলুর খোসা এটা কিন্তু সেদ্ধ নয় মুখ এবং চুল ছাড়াও আলুর খোসা ব্যবহার করা যাবে হাতে পায়ে হাতের কোনইতে গলা এবং ঘাড়ে এই সমস্ত জায়গায় কিন্তু কালচে ভাব হয় বিশেষ করে ঘাড়ে এবং গলায় কিন্তু কালো কালো দাগ থাকে শুধুমাত্র আলুর খোসা এভাবে যদি পেস্ট করে এই সমস্ত স্থানে লাগিয়ে রাখেন দশ থেকে পনেরো মিনিট তাহলে কিছু দিনের মধ্যেই এই কালচে ভাবগুলো উঠে যাবে এবং হাত পা গলা ঘাড় কিন্তু অনেক বেশি উজ্জ্বল এবং ফর্সা হবে দাগ মুক্ত হবে ত্বকের যত্নে চুলের যত্নে বাজার থেকে আমরা দামি দামি অনেক ব্র্যান্ডের জিনিসে কিনে থাকি এবং শত শত হাজার হাজার টাকা কিন্তু খরচ হয় প্রাকৃতিকভাবে কিছু উপায় বা পদ্ধতি আমাদের যদি জানা থাকে তাহলে আমাদের ত্বক চুলের যত্নে আমরা এই ন্যাচারাল পদ্ধতিগুলো ব্যবহার করে অনায়াসেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ